হ্যালো ভিউয়ার্স, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাইয়ের ছোট্ট টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি M31s এই মোবাইল ফোনটি আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি এবং আমাকে অনেকেই কমেন্ট করছে যে ভাই এই মোবাইল ফোনটির একটা ফুল রিভিউ দাও। তাই তাদের জন্য আজকের আমি এই মোবাইল ফোনটির ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর বলবো এই মোবাইল ফোনটির মধ্যে কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, সব কিছু নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আপনি যদি ভিডিওটি আমার দেখছেন এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকলে কি করছো, একটি লাইক করে ফেলুন। এবং আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারটাকে একটু বড় করে তুলুন। তো চলো আজকের আর বেশি না বকে সরাসরি ভিডিওর দিকে চলে যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আমি এই মোবাইল ফোনটির ডিসপ্লেকে নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে আপনারা যে ডিসপ্লেটা পাবেন 6x5 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামুলে ডিসপ্লে পেয়ে যান। অবশ্যই আপনারা ফুল ভিউ ডিসপ্লে পাবেন, কেননা এখানে আপনারা একটা মিডিলে 5x সেলফি ক্যামেরা পাবেন, সেই জন্য ফুল ভিউ ডিসপ্লে পাবেন। এর যে ব্যাজেলস নিচের চেনটাও আপনারা অনেকটাই ছোট পাবেন এবং ফোন সাইডে আপনারা কর্নিং গোরেল গ্লাস 5-এর প্রোটেকশনও ফোন সাইড থেকে পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনারা 6K ডিসপ্লে রেশিওটা পাচ্ছেন, 90S বা 120S ডিসপ্লের রেশিওটা আপনারা এখান থেকে পাচ্ছেন না। ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে, কেননা এখানে অ্যামুলে ডিসপ্লে দিয়েছে যেহেতু, সেই জন্য ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে। কিন্তু এখানে একটা জিনিস খারাপ লেগেছে, এখানে অ্যামুলে ডিসপ্লে দিয়েছে কিন্তু এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা পাবেন না। এখানে আপনারা পাওয়ার বাটনের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা পাবেন। যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা দিত তাহলে আরও ভালো হতো। ফিঙ্গারপ্রিন্ট বাদে ডিসপ্লেটা কিন্তু আপনারা খুব একটা ভালোই পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটির মধ্যে। এবং যদি এই মোবাইল ফোনটির ব্যাকসাইডের ডিজাইনের কথা বলা হয়তো, এই মোবাইল ফোনটির ব্যাকসাইডে কিন্তু আমি দেখছি স্যামসাংয়ের প্রত্যেকটি মোবাইলের ফোনের মধ্যে সেই পলিকার্বনেট বডি। পলিকার্বনেট বডি হওয়ার পরেও খুব সুন্দর চকচকে ডিজাইন থাকছে অবশ্যই, তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডে আপনারা 4টি ক্যামেরা সেটআপের ডিজাইন পেয়ে যাচ্ছেন। এই যে ক্যামেরার বামটা দেখতেই পাচ্ছেন, একেবারে যেন প্লেন ক্যামেরার বামটা পাচ্ছেন, একদমই অপরের দিকে ক্যামেরার কোনো বাম নেই, ঠিক একটা লেভেল করেছে ক্যামেরার বামটা। তো ক্যামেরার ডিজাইনটা সত্যি খুব একটা ভালোই লেগেছে এখানে। কিন্তু এখানে একটি কথা যে এখানে আপনার ব্যাকসাইডে পলিকার্বনেট বডি পাবেন, হাতে নিলে খুব সুন্দর একটা ফিল্ড পেয়ে যাচ্ছি, যে ডিজাইনটা সত্যি খুব একটা ভালোই লাগছে কিন্তু। এবং এই মোবাইল ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আপনারাও ব্যাকসাইডে পাচ্ছেন না, পাওয়ার বাটনের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যাচ্ছেন। যে ব্যাকসাইডের ডিজাইনটাও খুব একটা ভালোই পাচ্ছেন, কিন্তু এখানে যদি গ্লাস বডি দেওয়া হতো আরও ভালো ব্যাকসাইডের ডিজাইনটা আমরা পেয়ে যেতাম। এবং যদি এই মোবাইল ফোনটির এখন ক্যামেরাকে নিয়ে কোনো কথা বলা যায়, এই মোবাইল ফোনটির ব্যাকসাইডে আপনারা পেয়ে যাবেন 4টি ক্যামেরা সেটআপ, যেখানে মেন সেন্সার 64 মেগাপিক্সেল, সঙ্গে সঙ্গে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার লেন্সও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরার কথা বলাই তো, এখানে আপনারা 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। ক্যামেরা আমি কিছু ফটো সিম্পল দেখাচ্ছি, ক্যামেরাটা আপনারা বিচার করে বলুন আপনাদের কেমন লাগছে এই মোবাইল ফোনটির ক্যামেরার ছবিগুলো অর্থাৎ পিকচারগুলো। এবং যদি এই মোবাইল ফোনটির এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা যায়, এই মোবাইল ফোনটির পারফরমেশন অর্থাৎ প্রসেসরকে নিয়ে, এখানে কিন্তু আমাকে সবসময়ের জন্য খারাপ লাগে এই স্যামসাংয়ের কাছ থেকে, যে স্যামসাংয়ের প্রত্যেকটি মোবাইলের মধ্যে সেই সেম প্রসেসরটা দিয়ে থাকে। স্যামসাং এক্সিনো 9611 এই প্রসেসরটা আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছেন। বলতে গেলে স্যামসাংয়ের প্রত্যেকটি মোবাইল ফোনের মধ্যে এই সেম প্রসেসরটা দেওয়া থাকে। যদি আপনি এখানে পাবজি গেম, কল অফ ডিউটি যে কোনো গেম খেলতে চান, আপনি কিন্তু নর্মালভাবে খেলতে পারবেন এই মোবাইল ফোনটির মধ্যে। আপনি যদি চাইছেন গেমিংয়ের জন্য একটা মোবাইল ফোন নিতে, তাহলে কিন্তু এই মোবাইল ফোনটা ভালো গেমিংয়ের জন্য একটা আদৌ মোবাইল ফোন হবে না, ডেলি ইউজের জন্য কিন্তু এই মোবাইল ফোন একটা খুব ভালো একটা ডিভাইস হবে। এবং এই মোবাইল ফোনটির যে বেস্ট র্যাম ভেরিয়েন্টটা থাকছে 6 জিবি এবং 128 জিবি, UFS 2.1 টোরেস্টো পাবেন, LPDDR 4X র্যামও পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে ডেডিকেটেড সিম স্লটের সাপোর্টও পেয়ে যাবেন, 2টো সিম এবং 1টি মেমোরি কার্ড আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে কিন্তু সেম টাইমের মধ্যে ইউজ করতে পারবেন। এবং যদি এখন বলা যায় এই মোবাইল ফোনটির ব্যাটারিকে নিয়ে কোনো কথা, তো এখানে যে সবথেকে হাইলাইট ফিচার এই মোবাইল ফোনটির মধ্যে যে ব্যাটারিটা দিয়েছে, 6000 mAh পাওয়ারফুল ব্যাটারি পাবেন, টাইপ সি ক্যাবল পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার এখানে 25W ফাস্ট চার্জারটাও পেয়ে যাচ্ছেন। আপনি আপনার মোবাইল ফোনটি কম করে হলেও 2 দিন নর্মালভাবে যদি ইউজ করেন, 2 থেকে 2.5 দিন ইউজ করতে পারবেন। আর আপনি যদি সবসময়ের জন্য মোবাইল ফোনটি ইউজ করেন, তাহলে একদিন ভালোভাবে আপনি আপনার মোবাইল ফোনটি ইউজও করতে পারবেন। যে ব্যাটারি ব্যাকআপটা আপনারা খুব ভালোই পাবেন এই মোবাইল ফোনটির মধ্যে। এবং আজ যা যা থাকার কথা আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছেন, 4K ভিডিও রেকর্ডিং
শুটও করতে পারবেন, ওয়াইক এলনের সাপোর্টও আপনারা পেয়ে যাবেন, 3.5 হেডফোন জ্যাকও থাকছে, অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্টও আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে থেকে পেয়ে যাচ্ছে। এবং যদি এই মোবাইল ফোনটির দামের কথা বলা যায়, এই মোবাইল ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে 6 জিবি 128 জিবি 19,500 টাকার মধ্যে, এবং বাংলাদেশে এই মোবাইল ফোনটি এখন পাওয়া যাচ্ছে না। যখন পাওয়া যাওয়ার সঙ্গে আর 5-6 হাজার টাকা যোগ করে দিলে এই মোবাইল ফোনটি বাংলাদেশও আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন যদি বলা যায় এই মোবাইল ফোনটি আপনার জন্য কেমন হবে, তো বন্ধুরা আমি এখানে একটি কথা বলব, আপনি যদি একটা ভালো অফিসিয়াল ব্র্যান্ডের মোবাইল ফোন নিতে চাইছেন, ক্যামেরাটা ভালো নিতে চাইছেন, ডিসপ্লেটা ভালো নিতে চাইছেন, ব্যাটারিটা একটু বেশি নিতে চাইছেন, তাহলে আপনি এই মোবাইল ফোনটি নিতে পারেন। আর আপনি যদি চাইছেন গেমিংয়ের জন্য একটা মোবাইল ফোন নিতে, তাহলে কিন্তু আপনি অন্য যে কোনো ডিভাইসের দিকে যেতে পারেন, স্যামসাংয়েরও আরও ভালো ভালো ডিভাইস আছে, তাদের দিকে যেতে পারেন, অবশ্যই দামটা কিন্তু অনেকটা বেশি হবে, নয়তো রেডমি, রিয়েলমি, ভিভো, ওপো তাদের দিকেও যেতে পারেন। আপনাদের মতে কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের স্যামসাং গ্যালাক্সি M31s এর ফুল রিভিউ। আর এই ছোট ভাইয়ের ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে কোনো এক জায়গায় বিন্দুখানি ভালো লেগে থাকে, তাহলে কি করছো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন। আর সঙ্গে সঙ্গে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো, এখনো পর্যন্ত চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে কি করছো বন্ধুরা, চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারটাকে একটু বড় করে তুলুন। কেননা আপনাদের এই ছোট ভাই সব সময়ের জন্য অনেস্ট রিভিউ নিয়ে আসে আপনাদের জন্য কেবলমাত্র। তো সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের এতটাই, বাই ফ্রেন্ড, টেক কেয়ার ফ্রেন্ড।